মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। যে শাড়িগুলো বুনতেছে সেই শাড়ি এখন আসলে আমার হাতে, এই সুতাটাই যে গেতা তারাইতেছে, এই আমরা পাইনি পাইনি মনে করি যে এক দাবে গেল গা, এই আরো জব করলাম কারা ভালো নাকি বাঙালের তাঁতের শাড়ি শুধু বাংলাদেশে না, বিশ্বের যে সকল দেশে শাড়ির প্রচলন রয়েছে সেখানেই রয়েছে এই তাঁতিদের হাতে বোনা শাড়ির কদর। টাঙ্গাইল জেলার বিভিন্ন জায়গায় তাঁতের শাড়ি তৈরি হলেও পাথরাইলকে বলা হয় তাঁতের শাড়ির রাজধানী। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাচ্ছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সেই পাথরাইল গ্রামে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস থেকে সহজে আসা যায় পাথরাইলে। প্রিয় বন্ধুরা, টাঙ্গাইলের এই আশেপাশের যে কয়েকটি গ্রামে আসলে প্রত্যেক বাড়ি বাড়ি আসলে এই ঘরোয়াভাবে এই ধরনের, দেখুন একটু পর পরে আসলে হাঁটলে দেখবেন যে খটখট শব্দ, তাঁতের খটখট শব্দে তৈরি হচ্ছে বিশ্ববিখ্যাত সেই রেশমি শাড়ি, যেই শাড়ির কদর দেশে বিদেশে নাম ছড়ানো এবং প্রচুর চাহিদা রয়েছে এই টাঙ্গাইলের তাঁতের শাড়ির। আমি যে কারখানায় রয়েছি এই মুহূর্তে সেখানে বোনা হচ্ছে রেশমি শাড়ি। রেশম পোকা থেকে তৈরি সুতা দিয়ে এ শাড়ি বোনা হয়, তাই নাম রেশমি শাড়ি। বন্ধুরা দেখুন এই যে কি নিখুঁত ভাবে আসলে এই এই কাপড়গুলো তৈরি করা হচ্ছে, দেখুন কত সুন্দর করে এই কাপড়গুলো বোনা হচ্ছে। নিচে হাত দিলে দেখুন একদিক থেকে আরেক দিকে স্পষ্ট দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, হাতে পায়ে কাজ করতে হয় না, পায়ে কাজ করতে হয়, ওটা না দাঁত দিতে না হলে হচ্ছে না, আর ওটা মেশিনে দাঁত ধরে বন্ধুরা দেখুন কি নিখুঁত ভাবে আসলে এই সুতার কাজগুলো করা হয়, দেখে আমার মনে হচ্ছে অনেক জটিল আর কি, কিন্তু আসলে এই জটিল সুতার পেঁয়াজ আসলে কীভাবে দেখুন একটা শাড়িতে পরিণত হচ্ছে। এই সুতাটাকে কি কী বলে, রেশম সুতা। প্রিয় বন্ধুরা, এটি একটা রেশম সুতা, মানে রেশম পোকা থেকে যেটা হয় তাই না, রেন্ডি পোকা, জি জি রেন্ডি পোকা, ঠিক আছে, রেশমি শাড়ি তাই না, রেশমি শাড়ি। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে রেশমি শাড়ি, এই যে এখানে যেগুলো তৈরি হচ্ছে রেশমি শাড়ি, যেগুলো তৈরি করতেছে এগুলো হচ্ছে রেশমি শাড়ি, এবং এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডে এগুলো চলে যাবে পরবর্তীতে, দেশের বিভিন্ন ব্র্যান্ড এবং বিদেশের বিভিন্ন ব্র্যান্ডে চলে যায়, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে। প্রথমে আসলে এগুলো বিপণনের জন্য শোরুমে যায়, শোরুমে যাওয়ার পরেই তো ওখান থেকে এক্সপোর্ট করা হয়, ওখানে কাজ করে।
আমাদের দেশের বিখ্যাত ব্র্যান্ড আরং আসলে যে এখান থেকেই শাড়িগুলো দেখুন অর্ডার দিয়ে বানাই দিচ্ছে, এগুলোই হচ্ছে তাদের অর্ডার। একটা খেয়ে অর্ডার দেবো না, একটা খেয়ে অর্ডার দেন না, মানে এত নিখুঁত, একদম নিখুঁত, মানে কোয়ালিটি হতে হবে 100%। টাঙ্গাইল শাড়ির তাঁতিরা মূলত ঐতিহ্যবাহী মসলিন তাঁত শিল্পীদের বংশধর। তাদের আদিনিবাস ছিল ঢাকা জেলার ধামরাই ও চৌহাট্টায়। তারা টাঙ্গাইলের জমিদারের আমন্ত্রণে এখানে আসে এবং বসবাস শুরু করে। তাঁতগুলো তাঁতিদের বাড়ির অভ্যন্তরে ঘরোয়া পরিবেশে বসিয়ে শাড়ি বোনা হয়। টাঙ্গাইলের তাঁতের শিল্পের মান এতটাই বেশি যে আমরা যে বাইরে থেকে শাড়ি অনেক দামি দামি শাড়ি কিনে আনি বিদেশ থেকে, সেগুলো আসলে এই কোনো না কোনোভাবে এই টাঙ্গাইলই তৈরি, টাঙ্গাইলের তাঁত থেকেই তৈরি। এবং এগুলোর যে মেন ফর্মুলাটা, হ্যাঁ মেন যে এই যে ফ্যাব্রিক্সটা, এটা এখানেই তৈরি হয়, দেন এটা বাইরের দেশে এক্সপোর্ট হয় এবং সেখানকার সিল মেরে তারা বিক্রি করে, তাই তো? তারা বলে জার্মান রে বা ইন্ডিয়ান, তারা বিভিন্ন প্রকার ব্র্যান্ড লাগায় এবং অনেক চড়া দামে আসলে বিক্রি করে। যেহেতু এখানকার কাজগুলো একদম নিখুঁত হয়ে থাকে এবং অনেক স্বচ্ছ হয়ে থাকে, তো এই এই জন্যই আসলে এখান বিভিন্ন ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, হ্যাঁ জার্মান, তো এই দেশের যে শাড়িগুলো সব এখান থেকেই আসলে তৈরি করা হয়। তারা আসলে ইলেকট্রিক বা মোটরচালিত যন্ত্রে তৈরি করে না, তারা যে ফ্যাব্রিক্সগুলো নেয়, যে শাড়িগুলো নেয়, ওই তাঁতের মেশিনে তৈরি করে, হস্তচালিত, রাইট, হস্তচালিত মেশিন তাঁত আছে, হ্যাঁ এই হাতের বোনা তৈরি, হাতের বোনা তৈরি কাজ করি, জি জি জি, অন্যান্য ব্র্যান্ড কাপড়গুলো তো মেশিনে তৈরি করে, আমরা তো মেশিনে তৈরি করি না, শরীরে হাতটা তৈরি করি, এই কাপড়গুলো সবসময় হলো মানে গুণে মানে সম্পূর্ণ স্বয়ংসম্পন্ন, এই জন্য আমাদের কাপড়গুলো খরচটা একটু বেশি পড়ে, কষ্টটা বেশি পড়ে, কিন্তু ওইভাবে আমরা বিক্রি করতে পারি না, এই জন্য যে আমাদের ব্যবসাটা দেরি হয়ে গেছে, ১০০০ টাকা ৬০০ টাকা ৭০০ টাকা ৩০০ টাকা ৬০০ টাকা হয়তো একজনে করলো 10-20 বছর করলো, বাদ দিয়ে দিল, হয়তো তার ফ্যামিলির পরিস্থিতি ঘুরে গেল, হয়তো যেমন আমাদের ছেলেবেলাদেরকে আমরা কাজ শিখাই নাই। নাম করা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের নানান রঙের শাড়ি বুনে এই তাঁতিরা। শাড়িগুলো যতটা মসৃণ ও রঙিন, তাঁতিদের জীবন ততটাই ধূসর। দিন রাত তাঁত যন্ত্রের খট খট তালে তৈরি হচ্ছে কত ডিজাইনের শাড়ি। মাঠটা দিলে আসলে গাঁথনিটা ঠিক থাকে, আর নড়াচড়া করবো না, নড়াচড়া করবে না, এটা কাজ করতে সময় যখন একজন এম্ব্রয়ডারি করুক আর হাতে এই সাবাই করুক যাই করুক, এটার খবর প্রিয় বন্ধুরা, এই যে দেখুন আমার হাতে এই মুহূর্তে দেখুন এই যে আমাদের দক্ষ কারিগর তাঁতিরা যে শাড়িটি বুনতেছে, যে শাড়িগুলো বুনতেছে সেই শাড়ি এখন আসলে আমার হাতে। এই শাড়িগুলো আসলে বিশ্বের বিভিন্ন জায়গায় আসলে এই শাড়িগুলো পরবর্তীতে পাঠানো হবে এবং
এই ঐতিহ্য, এই তাঁত শিল্পের ঐতিহ্য কিন্তু আমাদের দেশের মুখ উজ্জ্বল রেখেছে এখনও। এই টাঙ্গাইলের তাঁত শিল্পের কদর কিন্তু এখনও দেশে বিদেশে রয়েছে। তবে এই ইলেকট্রিক যন্ত্রেও আসার কারণে আসলে এর জৌলুস কিছুটা হারিয়েছে। প্রয়োজনীয় কাঁচামাল না থাকায় সুতা আমদানি করতে হয় বিদেশ থেকে। শাড়িগুলো বানানোর পর বিপণনের জন্য পাথরাইলের শোরুমগুলোতে নেওয়া হয়, এখান থেকে দেশে বিদেশে রপ্তানি হয়। তাঁত, রং ও অন্যান্য কাঁচামালের মূল্য বৃদ্ধির জন্য তাঁত শিল্প ঝুঁকির সম্মুখীন। এ কারণে অনেক তাঁতি এ পেশা পরিবর্তন করছে। তোমারে মেহরবানি খুদা, তোমারে মেহরবানি, তুমি কতই দিলে রতন বাইবে রাধার পুত্র সজন, খুদা পেলে অন্য যোগাই মানিক তাই না মানি খুদা, তোমারে মেহরবানি খুদা, তোমার মেহরবানি। শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি খোদা, তোমার মেহরবানি।